हम लोग बहुत सोचे थे, अब ना सोचो पैसा গত মাসের বেতন না পেয়ে কর্মবিরতির ডাক দিল ভাটপাড়া পৌরসভার আরবান ট্রাক্টর শ্রমিক কর্মচারীরা। মঙ্গলবার সকালে বেতনের দাবিতে শ্রমিকরা কাজে যোগ দেয়নি। পৌরসভার পাম্পিং স্টেশনের গেটে বিক্ষোভ দেখান শ্রমিকরা। কর্মবিরতির জেরে দিন সকাল থেকে পৌর অঞ্চল সাফাইয়ের জন্য কোনো গাড়ি বের হতে দেয়নি শ্রমিকরা। শ্রমিকদের বক্তব্য, অবিলম্বে তাদের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে, নইলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে। প্রসঙ্গত, এর আগেও ভাটপাড়া পৌরসভার সংগঠিত অসংগঠিত শ্রমিক কর্মচারীরা পূর্বতন বোর্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। নতুন বোর্ড গঠনের পর দীর্ঘ আলোচনার মাধ্যমে শ্রমিক কর্মচারীদের সেই সমস্যার সমাধান করা হয়েছিল। বারংবার একই সমস্যা নিয়ে শ্রমিক অসন্তোষের মুখে পড়তে হয়েছে ভাটপাড়া পৌরসভাকে। কবে মিলবে এই সমস্যার প্রতিকার, সেটাই এখন দেখার বিষয়। আজকে কি হয়েছে, যেরকম মাইনা হয় 10 তারিখ, মাইনা সবার হয়েছে, ক্যাজুয়াল ওয়ার্ডের হয়েছে, আরবান ওয়ার্ডের হয়েছে, লেডিসগুলো সবার মাইনা হয়েছে, আর আমাদের ট্রেক্টরওয়ালাকে মাইনা দেয়নি, আর ড্রাইভারদের সব পুরো মাইনা দিয়েছে, ডবল যত কাজ হয়েছে সবার মাইনা দিয়েছে। লুঙ্গড়া কাজ আমারও লোক করছি, আমার দেখে মাইনাটা আটকিয়ে এখানে দেওয়া হয়ে যাচ্ছে অন্য লোককে। আমার দেখে বোঝানো হচ্ছে কি আজকে দিবে কালকে দিবে, কেন যখন মাইনা দিল তো সবাইকে তো সঙ্গে দিবে, সবার তো পেট আছে। আমরা যে মুদি দোকানটা খেয়েছি বলছে চিটিনবাজি করছিস, মাইনা তুলে দিচ্ছিস না, তো এটা তো আমরা কেন শুনতে যাবো ভাই, কাজ করছিস তোমার কথা শুনবো মোদিদের, তো এটা তো ঠিক না। মাইনা দিলে সবাইকে সঙ্গে দিতে হবে। আমরা বারবার বলেছি মজদুরকে আগে মাইনা দিবে, এখানে মাইনা মজদুরকে দেওয়া হচ্ছে না, যাকে তাকে দিচ্ছে, তারপরে যেখানে সেখানে রোখে দিচ্ছে মাইনাটা। তো কী করে আমরা লোক বুঝবো, আমরা তো আমরা লোক গরিব মানুষ আছি, লুঙ্গড়া কাটি আর খাই, এইটাই জানি আমরা লোক। এই তো এই মাসের মাইনাটা পাইনি আমরা লোক, সব পেয়েছে আমরা লোক, ট্রেক্টর মজদুর পাইনি। আগের যে টাকাটা দিয়েছিল ওটা দিয়েছে, আস্তে আস্তে দিচ্ছে। মানে এইটা মাইনাটা, কারেন্ট মাইনাটা দিল, এইটা জুলাই মাসের মাইনাটা আমার দিকে দেয়নি, কেন দেয়নি ভাই, আমরা লোক খাবো কী করে? অন্যান্য ডিপার্টমেন্ট দিয়েছে, আর সবার দিয়েছে, আমাদের ট্রেক্টরওয়ালাকে দায়ী, হেলথ ডিপার্টমেন্ট দায়ী। কি চাইছো, কি চাইছো? আমরা তো মাইনা দিক, আমরা লোক খাবো কি করে? মাইনা না দিলে কি করে কাজে যাবো? এখন টিফিনের পয়সা নেই পকেটে, কি করে যাবো? কাজ করো, দুটো মেয়ে আছে পড়ছে ইংলিশ মিডিয়ামে, কি করে পড়াবো? পয়সাটা না দিলে ম্যাডাম তো বের করে দিচ্ছে, পয়সা না দিলে তোমার মেয়েকে পড়াবো না, আমি কোথা দিয়ে পড়াবো? তোমার নাম? আমার নাম অনিল বাসপুর। বালাজী মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।